নমস্কার, আমি সুশান্ত চক্রবর্তী, বারাসাতে বাড়ি। আজকে দিনে দাঁড়িয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কি অবস্থায় রয়েছি। তো সে যাই হোক, আজ থেকে বেশ এক দেড় বছর থেকেই আমি একটা শারীরিক সমস্যা নিয়ে হচ্ছে চলছিলাম। তার জন্য যাই হোক না কেন, লাস্ট এক মাস আগে, দেড় মাস আগে থেকে একটা ব্রেনের পরীক্ষা করিয়েছিলাম। সেখানে আমার হচ্ছে ব্রেনে একটা টিউমার ধরা পড়ে। তো সেই জন্য আমি সবার প্রথম এখানেই আমার অন্য একটা হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম। তিনি এটা ধরা পড়ে, তিনি সব কিছু পরীক্ষা করেন এবং সেখানে তিনি আমাকে বোঝান যে একটা টিউমার অপারেশন আছে, সব কিছু আছে। তো সেখানে তো বুঝতেই পারছেন ফ্যামিলি শুধু সবার ভয়, সার্ভিস করি, ব্যাংকে সার্ভিস করি, সেখানে আমাদেরও ভয়, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, সব কিছু নিয়ে ভয়। তো তারপরেই আমি ডক্টর অমিতাভ চন্দ ওনার সাথে কন্ট্যাক্ট করি, ওনার সাথে দেখা করি, প্রচণ্ডভাবে প্ল্যানিং করি ওনার সাথে বসে, ওনার সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা হয়। এবং ফার্স্ট টু লাস্ট একটা জিনিস কোনোদিনও অস্বীকার করতে পারবো না, যেদিনকে প্রথম আমি ওনার সাথে দেখা করি সেদিনকে ওনার সাথে যা প্ল্যানিং নিয়ে আলোচনা হয়েছিল, আমি সেদিনকে বাইরে বেরিয়ে ফ্যামিলির সাথে একটাই জিনিস আমি বলেছিলাম যে আমার যদি আজকে অপারেশন করতে হয় এবং যদি হসপিটাল থেকে পুরোপুরি আমাকে ছাড়া পেতে হয়, আমি এনার সাথেই এগোব, আর কোনো কিছু নিয়ে কোনো কিছুর সঙ্গে আমার প্ল্যানিংয়ের কোনো দরকার নেই। তারপরেই যথারীতি অনেক পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে বারবার ওনার কাছে আসা, ওনাকে বিরক্ত করা, ফোন করা, সে তো করতেই হবে, কিছু করার নেই, করে তারপরে শেষে অপারেশন আজকের দিনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন সামনে, সব কিছু ওকে। আজকেই মাথায় আপাতত ব্যান্ডেজটা বাঁধা আছে একদিনের জন্য, অসুবিধার কোনো কারণ নেই, একদিন দুদিন বাদে এটাকে খুলে ফেলা হবে, সব কিছু ওকে হয়ে গেছে। আজকে শেষ ওনার সাথে দেখাও করে গেলাম, ব্যাস আমি দুমাস পরে আবার ওনার সাথে কথা হবে। সে যাই হোক, আমি পুরোপুরি মানে একদম পারফেক্টলি ওনার জন্য পারফেক্ট। আমি মানে ফার্স্ট যখন আমি এটা জানতে পারলাম যে আমার হাজবেন্ডের এরকম একটা ব্রেন টিউমার ধরা পড়েছে, তখন আমি সত্যিকারে বলতে গেলে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। কিন্তু মন থেকে আমি শক্ত করেছিলাম যে জাস্ট আমি মানে এখন তো বেস্ট ট্রিটমেন্ট সব জায়গায় অনেক ট্রিটমেন্ট অনেক কিছু মানে উন্নত হয়ে গেছে, অনেক ট্রিটমেন্টের মানে ডেভেলপমেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে কিছু মনে হয় প্রবলেম হবে না। তারপর আমরা অনলাইনে সার্চ করা স্টার্ট করি যে কোথায় আমরা বেস্ট ট্রিটমেন্টটা পাবো কলকাতার মধ্যে। আমার হাজবেন্ড একবার ভেলোরেও গিয়েছিলেন, তো সেখানেও আর কি অনেক টাইম স্প্যানটা অনেক বেশি ছিল অপারেশনে। তো সেক্ষেত্রে আমরা তারপরে চেষ্টা করি এখানে কলকাতার মধ্যে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট আমরা কোথায় পাবো। তো তারপরেই আমি অনলাইনে ডক্টর অমিতাভ চন্দ্র খোঁজ পাই, আমরা ফ্যামিলি প্রত্যেকেই। তো তারপরে আমরা ওনার সঙ্গে মিট করি এবং সেখানে ওনার কাছ থেকে কথা বলে আমরা স্যাটিসফাই ওনার কাছে কথা বলে যে ওনার কাছেই আমরা অপারেশনটা করাবো আমার হাজবেন্ডের। তো অপারেশন করার আগে আমি অনেক কিছু রিস্ক সম্বন্ধে শুনেছিলাম, যেমন ওর হয়তো স্পিচ প্রবলেম মানে কথা মানে অপারেশনের পর স্পিচের কিছু প্রবলেম আসতে পারে, হয়তো একটা ডান সাইড ওর প্যারালাইসিস হয়ে গেল, ওর লেফট টেম্পোরাল লোবে ইয়ে হয়েছিল, টিউমার হয়েছিল, তো সেক্ষেত্রে হয়তো রাইট সাইডটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এছাড়াও হয়তো এই আরও অনেক কিছু প্রবলেম হতে পারে, মেমোরিতেও কিছু প্রবলেম আসতে পারে। কিন্তু আফটার অপারেশন মানে আমি ভাবতে পারিনি ওর এত পুরো মানে অ্যাজ ইউজুয়াল বিফোর যেরকম ছিল নর্মাল লাইফ, জাস্ট কয়েক এক সপ্তাহ পরে আমি দেখছি পুরো নর্মাল হয়ে গেছে। অপারেশনের পরপর কিছুদিন ওর এক সপ্তাহ প্রবলেম ছিল, একটু মেমোরিতে প্রবলেম এসেছিলো, একটু রেগে যাচ্ছিলো আর একটু কিছু জিনিস ভুলে গিয়েছিলো, ভুলভাল বলছিলো। তো তারপর থেকে পুরোপুরি এখন নর্মাল, কোনো কিছু প্রবলেম নেই। এবং ওর লাস্ট এই আজকে ওর ফাইনাল যেটা আর কি আফটার অপারেশন চেক আপটা হলো, তো এক্ষেত্রে ওর মানে কোনো কিছু প্রবলেম আর নেই বলতে গেলে। এরপরে আবার দু মাস পরে ডাক্তার কাছে চেক আপে আসবো। তো এটাই আর কি বলতে পারি, আপনারা যদি চান ভবিষ্যতে কারোর এরকম, চাই না কারোর এরকম মানে প্রবলেম আসুক জীবনে, কিন্তু যদি আসে আপনারা অবশ্যই আপনি কলকাতার মধ্যে বেস্ট সার্ভিস আপনি পাবেন, যখনই দরকার পড়বে ওনার কাছে কোনো মানে আমরা দ্বিধাবোধও করিনি এবং উনিও আমাদেরকে কিন্তু কোনো মানে রিপ্লাই করতে কিন্তু উনি মানে একটুও দেরি করেন, লেট করেনি। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে আপনারা আমি উনি আরেন্টে করে বসেন কলকাতার মধ্যে, তো আপনি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কারো এরকম প্রবলেম থেকে থাকে। তো নমস্কার, আমার কাছে কদিন আগে
সুশান্ত চক্রবর্তী বলে একজন ভদ্রলোক এসেছেন, অল্প বয়সী ভদ্রলোক, 31 বছর বয়স। ওনার সমস্যা যেটা হচ্ছিল যে ওনার বারবার মৃগীর মতো খিচুনি হচ্ছিল, যে উনি হঠাৎ হি ওয়াজ লস্ট, মানে ফ্র্যাঙ্কলি অজ্ঞান হচ্ছিলেন না, কিন্তু মাঝে মাঝে এরকম হচ্ছিল এবং খুব ঘন ঘন হচ্ছিল। তো ওনার নিউরোলজিস্টের কাছে ওনাকে নিয়ে যাওয়া হয় ওনাকে, এবং ওখানে একটা প্রাথমিকভাবে MRI করা হয়, দেখা গেল একটা ব্রেন টিউমার আছে। আমরা এখানে একটা MRI করলাম, এটা MRI ওনার, এইটা সামনের দিকে দিক, এটা পিছন দিক, এটা ডান দিক, এটা বাঁ দিক, এটা নাকটা দেখাচ্ছে, এই দুটো চোখ, ওর বাঁ দিকের এই টেম্পোরাল লোব এখানে, এই জায়গাটা এত বড় টিউমার, এবং টিউমারটা এখানটায় এই বাঁ দিকটা, বাঁ দিকের ব্রেনটা আমাদের স্পিচ কন্ট্রোল করে, এই স্পিচ এরিয়ার খুব কাছাকাছি চলে গেছে। এবং আরও বড় কথা যেটা হচ্ছে, এখান থেকে আমাদের হাত পায়ের মুভমেন্ট যে কন্ট্রোল হয়, যে ফাইবারগুলো, সে এখান দিয়েই যাচ্ছে। তো এই টিউমারটা এত দূর গেছে বলে আমাদের খুব সন্দেহ হলো যে এই টিউমারটা হয়তো কিছু ভাইটাল কিছু মানে জায়গার সঙ্গে যোগাযোগ থাকতে পারে। এই MRI ছাড়াও আমরা চারজনে যেটা করলাম, যে একটা MRI ট্র্যাক্টোগ্রাফি বলা হয়, যে এটা আমাদের খুব ভাইটাল যে ট্র্যাক, যেগুলো আমাদের হাত পায়ের মুভমেন্ট কন্ট্রোল করার ফাইবার যাচ্ছে, বা কথা বলার যে ফাইবার কমিউনিকেট করছে, সেগুলো ফাইবারগুলোর সঙ্গে টিউমার রিলেশনটা দেখার জন্যে আমরা স্পেশাল একটা সিকোয়েন্স করি, GTI বলে, বা আমরা মানে ক্যাজুয়ালি ওটাকে ট্র্যাক্টোগ্রাফি বলি। তো ট্র্যাক্টোগ্রাফি করে দেখলাম যে এই টিউমারটা ওই ট্র্যাক্টের মধ্যেই প্রায় আছে। সুতরাং আমাদের যেটা করতে হলো, ওনাকে জাগিয়ে অপারেশন করতে হলো। লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন কি এখন? একটু অভিজ্ঞান বাপুজি, সিন্স 1980। ছাড়ুন, করুন ছাড়ুন, ওকে, তুলুন, হাতটা একটু তুলুন তো দেখি। ঠিক আছে, বেশ, ডান পায়ের আঙুলো নাড়ুন। ঠিক আছে, বাড়িতে কি কি আছে? আমি, ওয়াইফ, মেয়ে, বাবা মা। তার আগে আমরা ওনাকে সমস্ত যা বলে দিলাম, যে কীভাবে জিনিসটা হবে, কী কী করতে হবে, কী কী কষ্ট হতে পারে, সমস্ত বলে দিলাম। উনি খুব সুন্দর কোঅপারেট করলেন, এবং আমরা প্রায় সমস্ত টিউমারটাই বার করে দিয়েছি। প্রথম দিকে অপারেশন ইমিডিয়েটলি পরে ওনার একটু মেমারির একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু ওটা কয়েকদিনের মধ্যেই একদম ঠিক হয়ে গেল। ওনার কোনো প্যারালিসিসও হয়নি, কথারও কোনো প্রবলেম হয়নি, হি ইজ কমপ্লিটলি রিকভার্ড নাও। এবার বায়োপসি রিপোর্ট এসছে, Grade 2 টিউমার। এটা Grade 2 টিউমার মানে ওরা একটা রেডিয়েশন ট্রিটমেন্ট লাগবে অসুখটাকে একদম সম্পূর্ণ নির্মূল করার জন্যে। আশা করি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।